হ্যালো ওয়েল উইশার্স, আসসালামু আলাইকুম। স্বচ্ছতিং চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি বর্তমান যুগে ভূতের সাথেও চ্যাটিং করা যায়? আপনি জানেন কি বড় বড় গেমাররা কেন আইফোন ব্যবহার করেন? এমন একটা ওয়ালপেপার রয়েছে যেটি আপনার মোবাইলে সেট করলে আপনার মোবাইল ব্লাস্ট হয়েও যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এসব অজানা তথ্য। বন্ধুরা, এমন রহস্যময় ও অজানা তথ্য সবার আগে পেতে স্বচ্ছথিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 5, বন্ধুরা এই ছবিটি দেখুন। ছবিটি না জানি কত স্যামস্যাং মোবাইলকে নষ্ট করে দিয়েছে। আসলে এই ছবিটি যদি তার অরিজিনাল সোর্স থেকে ডাউনলোড করে কোনো মোবাইলের ওয়ালপেপার হিসেবে সেট করা হতো, তাহলে ওই মোবাইল বারবার রিস্টার্ট শুরু করে দিত। এমনকি ব্রাজিলের অনেক মানুষ বলেছেন যে এই ওয়ালপেপার সেট করার ফলে বারবার রিস্টার্ট হয়ে ওভারহিটের কারণে মোবাইল ব্লাস্ট হয়ে গেছে। এমনটা হওয়ার কারণ হলো ওই ছবির কালার প্রোফাইলের জন্য। এই ছবিটিতে এমন কিছু কালার ব্যবহার করা হয়েছিল যেটি স্যামসাংয়ের সিস্টেমে প্রবেশ করে সেটটিকে ক্র্যাশ করে দেয়। যদি এই ছবিটির স্ক্রিনশট বা অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করা হয়, তাহলে এর কালার কিছুটা ফেড হয়ে যায়, আর তখন তা আপনার মোবাইলের কোনো ক্ষতি করবে না, যেমনটা আপনি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাম্বার 4, বন্ধুরা আপনি জীবনে বিভিন্ন ধরনের ডেটিং সাইটস দেখে থাকবেন, কিন্তু এটি হচ্ছে সবচেয়ে ক্রেজি সাইটস, কারণ এটি কোনো মানুষের জন্য নয় বরং ভূতের জন্য বানানো। এই ওয়েবসাইটের নাম হলো ghostsingles.com। এটি ভূতদের জন্য একটি ডেটিং সাইট। আপনি যদি চান তাহলে ভূতের সাথে ডেটিং করতে পারবেন। কে জানে কি চিন্তা মাথায় রেখে এই সাইটের ওনার এই সাইটটি তৈরি করেছিল। যাই হোক, মজা করার জন্য হলেও এটি খুব ইন্টারেস্টিং একটি বিষয়। আপনি এখান থেকে বিভিন্ন বয়সের ভূত সিলেক্ট করে ডেটিং করতে পারবেন। নাম্বার 3, নাম্বার যেমন 1, 2, 3, 4, এগুলো আমরা অনেক শতাব্দী ধরে ব্যবহার করে আসছি, কিন্তু আপনি জানেন কি নাম্বারগুলো কেন এমনভাবে বানানো হয়েছে? তার মানে হচ্ছে 8কে কেন আমরা 8-এর মতো করে লিখি? এটাকে তো আমরা 10-এর মতো করেও লিখতে পারতাম। যদি আপনার মাথায় এই ধরনের প্রশ্ন ঘোরপাক খেয়ে থাকে, তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। আসলে সবগুলো নাম্বারই এমন ধরনের, তাদের নাম্বার অফ অ্যাঙ্গেলস অনুসারে ডিজাইন করা হয়েছে, যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। একের মধ্যে শুধুমাত্র একটি অ্যাঙ্গেল থাকার কারণে এটিকে এমনভাবে লেখা হয়। 2-এর মধ্যে 2টি অ্যাঙ্গেলস, 3-এর মধ্যে 3টি অ্যাঙ্গেলস, এইভাবে। 0-এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, তাই এটিকে এভাবে 0 আকারে লেখা হয়। নাম্বার 2, যদি আপনি গেমিং ভিডিও দেখে থাকেন অথবা নিজেরা গেমিং করে থাকেন, তাহলে অবশ্যই জেনে থাকবেন বড় বড় গেমাররা বেশিরভাগই আইফোন ব্যবহার করে থাকেন। আইফোন ব্যবহারকারীদের ভাষ্য মতে আইফোন অনেক বেশি স্মুথ মোবাইল, আর এর প্রসেসিং ক্ষমতাও অনেক ভালো। বড় কথা হলো আইফোনের সেন্সিটিভিটি অ্যান্ড্রয়েড মোবাইলের চেয়ে অনেক বেশি, যার কারণে গেমারদের কাছে গেম প্লে অনেক বেশি স্মুথ ও ইজি হয়ে যায়। আর গেমাররা ভালো করেই জানেন গেম প্লেয়ের মধ্যে সেন্সিটিভিটি কতটা গুরুত্বপূর্ণ, আর এইসব কারণেই বেশিরভাগ বড় বড় গেমাররা আইফোন ব্যবহার করে থাকেন। আপনি যদি গেম খেলে থাকেন বন্ধুরা, তাহলে কোন ডিভাইসে খেলেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। নাম্বার 1, BMW সাধারণত 3টি অক্ষর, কিন্তু আমি একদমই জোর গলায় বলতে পারি আপনি এর উচ্চারণ ভুলভাবে করে থাকেন। এই BMW নামটি আসলে পুরো পৃথিবীর মানুষই ভুলভাবে উচ্চারণ করে, কারণ মানুষ BMW-কে BMW-ই বলে থাকে, কিন্তু BMW এর জার্মান উচ্চারণ হচ্ছে BMW। এর কারণ হচ্ছে BMW একটি জার্মানি কোম্পানি, আর এই কোম্পানির নামও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যালফাবেট অনুসারে হয়ে থাকবে। আপনি চাইলে গুগল ট্রান্সলেটরে BMW-কে জার্মান ভাষায় শুনে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও ফ্যাক্ট। এইরকম আরও অজানা রহস্যময় শিক্ষাপ্রদ মজাদার ও তথ্যপূর্ণ ফ্যাক্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, হেফাজতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ আওয়ার জেন্টেল অডিয়েন্সেস।
Yeah.